মোহতারাম, অনেক সময় আমরা দেখি সমাজের যে যখন কোনো লাশ কবরে নিয়ে যাওয়া হবে অথবা জানার জন্য খাটিয়ে রেডি করা হবে, তখন এই খাটিয়ের উপরে একটা কালেমা লেখা চাদর তা দিয়ে ঢেকে দেওয়া হয়। স্বাভাবিক কোনো কাপড় থাকে না, একটু আরবি লেখা বা কালেমা লেখা অথবা আয়াতুল কুরসি লেখা, এরকম অনেকগুলো মখমলের চাদর পাওয়া যায় বিভিন্ন জায়গায় কিনতে। লোকেরা এগুলো মনে করে যে লাশটাকে ঢেকে রাখতে হয়, এতে কোনো কোরআন অবমাননা বা কিছু হয় কিনা, বা এটা ঢাকলে কোনো সওয়াব আছে কিনা? ঢাকলে কোনো সওয়াব নেই। কোরআন জীবিত মানুষের জন্য, মৃত্যু মানুষের জন্য কোরআন না। এখন একটা মানুষ সারা জীবন কোরআন পড়ে নাই, আমি আয়াতুল কুরসি দিয়া তারপরে তার কাপড়ে সুরা ফালাক নাস আর অনেক কিছু দিয়ে আমি তাকে কাপড় অনেক সময় লিখে দেয়, আয়াতুল কুরসিও কিন্তু লিখে দেয়, এটা সুগন্ধি দিয়ে আতর দিয়ে লিখে দেয়, অনেক সময় কোনো কল্যাণ নেই। যে মানুষটি কোরআন পড়ে নাই, বোঝে নাই, দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক ছিল না, ওই মানুষের আস্ত কোরআন শরীফ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ যদি মাফ না করেন তার মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। বরং একজন মানুষ সে দুনিয়া কোরআন পড়েছে, বুঝেছে, শুনেছে, আমল করার চেষ্টা করেছে, সেই মানুষটা যদি আপনি আয়াতুল কুরসি বলেন আর যা বলেন কিচ্ছু, মিনা খালাকনাকুম ওয়াফিয়া নুয়াইদুকুম, তারপরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, এই কোনো দোয়া যদি আপনি না পড়েন তাতেও তার কিছু আসে যায় না। কারণ সে দুনিয়ায় যা করার করে গেছে, হ্যাঁ, দুনিয়ায় কোরআন শরীফ মানার চেষ্টা করেছে, পড়ার চেষ্টা করেছে, আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন হয়তো। আর যে কোরআন শরীফ পড়ে নেয়, বোঝে না, শুনে না, কোরআনের বিরোধিতা করছে, তাকে যদি হাজারো আলেমরা এই যদি রাখে আর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ বলে, এক পয়সার কোনো উপকার হবে বলে আমরা মনে করি না। বরং লাশের গায়ে এরকম কাপড় দেওয়াটা এটা একটা ধৃষ্টতা, এটা একটা মূর্খতা, এবং এই জায়গা থেকে কেউ যদি মনে করে যে এতে অনেক সওয়াব হবে তাহলে সেটা বিদায়াত হবে। আমরা আশা করব এরকম কোনো কাজ আমাদের সমাজের কেউ না করে। আল্লাহ তাআলা আমাদেরকে সে বিষয়ে আমল করার তৌফিক দান করুন। আমরা আলোচনা করছিলাম জিলহজ মাসের ফজিলত। মহতারাম, একটি বিষয়ে আমরা শুনেছি যে হাতের নখ এবং চুলের কথা, এটা কাটা যায় না, কাটার জন্য সেটা যদি বলতে। এটি গুরুত্বপূর্ণ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা কোরবানি দিবে, কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছে, যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছে, তাদের জন্য রাসূল একটা সুন্নাহ একটা জারি করেছেন, একটা আমল দিয়েছেন, সেটি হচ্ছে যে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে একদম কোরবানি না দেওয়া পর্যন্ত সে হাতের নখ এবং চুল কাটবে না। এই আমলটা এটি সুন্নাহ আমল, মানে মুহরিমদের মতো যারা ইহরাম পড়েন তাদের মতো অনুরূপ একটা অনেকটা। জি, এক তারিখ থেকে কত কোন কোন সময় পর্যন্ত? একদম জেলা মানে আপনাকে ঈদের নামাজের ঈদের নামাজ পর্যন্ত। জি, ঈদের নামাজ পর্যন্ত সে চুল বা নখ এগুলো কাটবেন না, আল্লাহ তাআলা আর একটু সুন্নাত আদায় করা হবে। আমরা চেষ্টা করব যারা কোরবান দাতা আছেন আর এই বিষয়গুলো ফলো করবার জন্য, আমল করবার জন্য। মহতরাম, আমরা দেখি যে জিলহজ মাসের মর্যাদা আপনি বলেছিলেন অনেক, এখানে অনেকগুলো ইবাদতের সমারোহ একই সাথে, যদি এটা নিয়ে একটু কথা বলেন যে আসলে কী কী? পৃথিবীর প্রখ্যাত একজন হাদিস বিশারদ হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, উনি একদম জবরদস্ত একজন আলেমে দিন ছিলেন, উনিও এই হাদিসটি বর্ণনা করেছেন এবং উনিও বলেছেন যে এই জিলহজ মাসটা যে বুনিয়াল ইসলাম খামসিন শাহাদা, ইসলামের স্তম্ভগুলি পাঁচটি স্তম্ভ, এই স্তম্ভগুলি কিন্তু এর মধ্যেই সব চলে আসছে। রোজা থাকতে হয়, আরাফাতের ময়দানে রোজা চলে আসছে, হজ আসছে, তারপরে চাইলে এই সময় সে জাকাতও দিতে পারবে, আর কলেমার উপরে ভিত্তি করেই তো এই আমলগুলি, সেজন্য ইমানও আছে, সব আমলগুলি ইসলামের যে স্তম্ভগুলি সব এখানেই খুঁজে পাওয়া যায়। মানে এই জিলহজের প্রথম দশক থেকে শুরু করে সেখানে রোজার কথা বলছেন, সেখানে হজের কথা বলছেন, এখানে সালাতের কথা আছে, সিএমের কথা আছে, সবগুলো সমারোহ হয়েছে এই একই জায়গাতে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আপনার মাধ্যমে অনেক বিষয় জানার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যারা শুনেছেন আমাদের ভাইরা সবার, তারাও যেন আমল করতে পারেন, যারা এ থেকে উপকৃত হবেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে, যারা প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা যেন আমল নামায় সাদাকায় জারিয়ার সব লিখে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ তাআলা।